এই মেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে লিমিট টুয়েলভ মাইনাস সিক্স এক্স স্কোয়ার টুয়েলভ কজ এক্স ডিভাইডেড বাই টু পিপার ফোর আছে তো আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে লেট এক্স এক্সিকোয়াল টু টু ওয়াই ধরে নেই কেন ধরতেছি একটু পরেই ব্যাখ্যা পাবো আপাতত যদি এক্সিক টু টু ওয়াই ধরে নেই তাহলে আমরা বলতে পারবো যেহেতু এক্সের মান শূন্য তাহলে ওয়াই এর মানও শূন্য হবে যেহেতু এক্স টেন্স টু জিরো সুতরাং আমরা বলতে পারি ওয়াইয়ের মানও ওয়াই টেন্স টু শূন্য হবে এখন আমরা লিখতে পারি খেয়াল করে দেখো নাও লিমিট ওয়াই টেন্স টু জিরো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই লিখে দেবো কত আসে এখানে টু ওয়াই লিখে দেবো সো এটা হয়ে যাবে সিক্সটিন ওয়াই টু দি পাওয়ার ফোর উপরে পাচ্ছি টুয়েলভ মাইনাস টুয়েলভ কস টু ওয়াই মাইনাস এখানে সিক্স এক্স স্কোয়ার আছে এখানে এক্সের জায়গায় টু ওয়াই বসায় দিলে ফোর চার ছয় চব্বিশ তাহলে মাইনাস টোয়েন্টি ফোর ওয়াই স্কোয়ার এখন খুব ইন্টারেস্টিং লিমিট আমরা ওয়াই টেন্স টু জিরো লিখলাম এবং খেয়াল করে দেখো আমরা এই দুই জায়গা থেকে চার কমন নিতে পারি এখান থেকে চার কমন নিতে পারি নিচে চার কাটাকাটি করে দিতে পারি তাহলে চার যদি কমন নিয়ে ফেলি বা তুমি চাইলে এই দুই জায়গা থেকে বারো কমন নাও সেখান থেকে আবার চার কমন নিও তাহলে আমরা বলতে পারি যে নিচে চার এবং উপরে চার দিয়ে কাটাকাটি করলে আমরা এখানে থাকবে থ্রি মাইনাস চার কমন নিলে থাকবে থ্রি মাইনাস থ্রি কস টু ওয়াই সেখান থেকে আবার থ্রি কমন নিলে আমাদের এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস কস টু ওয়াই মাইনাস ফোর কমন নিয়ে তুমি যেহেতু নিচে নিচে কাটাকাটি করছো সো ফোর কমন নিলে এটা চার ছয় চব্বিশ সিক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই চার দিয়ে যেহেতু কাটাকাটি করছো তাহলে থাকবে ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এখন যেটা করা যায় লিমিট ওয়াই টেন্স টু জিরো এখানে হচ্ছে ওয়ান কস টু ওয়াই মানে হচ্ছে টু কস স্কোয়ার টু সাইন স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস কস টু এর ফর্মুলা হচ্ছে টু সাইন স্কোয়ার ওয়াই সো টু সাইন স্কোয়ার ওয়াই আর থ্রি মিলে সিক্স সাইন স্কোয়ার ওয়াই হবে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার আছে এখানে আর আমরা যদি এটাকে নিচে আছে ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করে যেটা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি ধরো এতটুকু তো এটাকে ছোটো কাছে নিয়ে আসি আমরা ফাইন এটাকে আমরা লিখতে পারি লিমিট ওয়াই টেন্স টু জিরো উপরে নিচে দুই দিয়ে কাটাকাটি করা যায় রাইট সো নিচে থাকে টু ওয়াই স্কোয়ার বা টু ওয়াই টু দি পাওয়ার ফোর সাপোজ এবং ওপরে থাকে হচ্ছে টু কমন নিলে থাকে থ্রি সাইন স্কোয়ার এখন আমরা সাইনের যে ধারাটা আছে সেই ধারাটা ফর্মুলা বসাবো আমরা সাইনের ধারা জানি এক্স মাইনাস এক্স কিউ বাই থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস প্লাস মাইনাস করে আগায় এবং বেজোর টার্মগুলো রয়ে যায় তাহলে সাইন স্কোয়ার ওয়াইয়ের জায়গায় আমরা এই সিরিজটা বসাই দেব তো আমি যদি বসানোর চেষ্টা করি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লিমিট ওয়াই টেন্স টু জিরো নিচে টু ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমি আপাতত রেখে দিই টু ওয়াই টু দি পাওয়ার ফোর বা তুমি চাইলে ভাই আমরা এটাকে বাইরে নিয়ে আসি ঠিক আছে ওয়ান বাই টু ওয়াই টু দি পাওয়ার ফোর থাকুক আর বাকি টার্মটাকে আমরা এখানে ভাঙায় এলাকার চেষ্টা করি সো থ্রি থাকবে বাইরে সাইন স্কোয়ার ওয়াই তুমি ভিতরে সিরিজ লিখলে ওয়াই মাইনাস ওয়াই কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 করে যাবে এটার স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এই তো এখন কি করা যায় লিমিট ওয়াই টেন্স টু জিরো ওয়ান বাই টু ওয়াই টু দি পাওয়ার ফোর খেয়াল করে দেখো এই পুরোটার উপর স্কোয়ার আছে সো পুরোটার উপর স্কোয়ার থাকলে তুমি যদি এ মাইনাস বি প্লাস সি হোলি স্কোয়ার বা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সামথিং হোল স্কোয়ার লিখতে চাও এটা একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে প্রথমে এ স্কোয়ার তারপর টু এ বি তারপর টু এসি তারপর টু ডি এভাবে করে করে যেতে থাকে তারপর লাস্টে আবার আসে বি স্কোয়ার তারপর টু বি সি টু ডি টু ই এভাবে করে করে যেতে থাকে এটা একটা ফর্মুলা আছে তোমরা বড় ফর্মুলাটা মনে রাখলে হয়তো বুঝতে পারতো তাহলে এভাবে করে করে তাহলে আমরা যদি কয়েকটা টার্ম আপাতত লিখি সবগুলো তো লিখতে পারবো না ইনফিনিটি পর্যন্ত আছে সো আমরা কয়েকটা টার্ম লিখি তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে এ স্কোয়ার মানে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার হবে এটা ওয়াই স্কোয়ার হবে তারপর প্লাস টু এ বি আছে তো এটা এ এটা বি সো টু এ বি করলে কত হয় টু ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল তারপর আমাদের আছে টু এসি টু এসি এটা এ এটা সি সো টু এসি টু এসি করলে কত আসে প্লাস টু এসি এর মান হচ্ছে ওয়াই আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ সো ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার ফাইভ গুণ করলে আমাদের আসে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল তাহলে এভাবে করে করে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এসি প্লাস টু এডি করে 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 যেতে থাকবে ঠিক সেমভাবে তুমি এর পরেরটা কি লিখতে পারবা খেয়াল করে দেখো এরপরে যে টার্মটা আসবে সেটা হচ্ছে তুমি বি স্কোয়ার সাপোজ এটা এটাকে স্কোয়ার করলে কত আসবে যে এখানে কিন্তু এভাবে করে করে লাস্ট পর্যন্ত যাওয়ার পর আবার কি আসবে জানো আবার আসবে বি স্কোয়ার এখানে আরও কিছু কন্টিনিউ করলে তুমি যেটা পাবা সেটা বি স্কোয়ার পাবা মানে এটার স্কোয়ার তারপর প্লাস টু বি সি তার মানে এর সাথে সি আবার এর সাথে ডি টু বিসি প্লাস টু বিডি এভাবে করে 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 যেতে থাকবে তাহলে আমরা আপাতত তিনটা টার্ম লিখছি এ স্কোয়ার টু এ বি টু এ সি প্লাস বি স্কোয়ার যদি আমি লিখতে চাই বি স্কোয়ার মানে কি এটার স্কোয়ার এটা তো বি মানে মাইনাস সহজেতা এটা হচ্ছে বি সো বি স্কোয়ার এটা স্কোয়ার করলে কত আসবে খেয়াল করো ওয়াই টু দি পাওয়ার কিউবের স্কোয়ার করলে এটা আসে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার সিক্স আর ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়ালকে স্কোয়ার করলে ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল স্কোয়ার সো আমি লিখতে পারি থ্রি ফ্যাক্টোরিয়ালের ওপর স্কোয়ার এখানে একটা প্লাস হবে এবং এখানে ওয়াই টু দি পাওয়ার সিক্স এখানে ওয়াই টু দি সিক্স আছে তাহলে এই দুইটাকে একসাথে কম্বাইন করে ফেলা যায় না হ্যাঁ তাহলে আমি দুইটা থেকে ওয়াই টু পার সিক্সকে কমন নিয়ে ফেলি ঠিক আছে ওয়াই টু দি পার সিক্সকে যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে আমার এখানে থাকতেছে ওয়ান বাই এটা ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস মাইনাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত থাকবে আর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে আমি এই যে স্কোয়ারটাকে হ্যান্ডেল করে ফেললাম স্কোয়ারটা এখন নাই বাতিল কারণ আমি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে যেটা আসে সেটা লিখে দিচ্ছি আচ্ছা এখন খেয়াল করো তো এই যে থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার থেকে থ্রি ওয়াই স্কোয়ার এগিয়ে কারাকাটে যাচ্ছে না এই থ্রি ওয়াই স্কোয়ার থেকে এই থ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার কারাকারি যাচ্ছে আর কি থাকবে এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর আছে

জাস্ট আর ভেতরে থাকবে হয় তো এবার ফোর তো কমন নিয়ে নিছ টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল সো আর বাইরে আমাদের আছে কি থ্রি দিয়ে গুণ সো টু থ্রি ফ্যাক্টোরিয়াল টু ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল আর তুমি চাইলে এই টু এই টু কাটাকাটি করতেও পারো বাট আমি আপাতত লিখে ফেলি হ্যাঁ এখানে থাকবে হচ্ছে টু বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস তুমি চাইলে থ্রি দিয়ে গুণ করে লিখতে পারো লিখলে অসুবিধা নেই সো টু ইন্টু থ্রি বা আমি যেটা করি সেটা হচ্ছে সবগুলোর সাথে টু আছে দেখো টু যুক্ত রাশি আছে আমি টুটা কেটে দিতে পারি এটার সাথে ঠিক আছে এই টু এই টু এই টু কেটে দিতে পারি রাখতে চাইলে রাখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে টু ইন্টু এখানে থাকবে হচ্ছে আমরা বলতে পারি ওয়ান বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল আর তো থ্রি তো থাকবেই কিন্তু কোনো ছয় লিখে দিতে পারো এখানে আমি ছয় লিখে দিই হ্যাঁ বা টু ইন্টু থ্রিও লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু এটা প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়ালের উপর স্কোয়ার এটা থার্ড ব্র্যাকেট না দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম মানে ভালো হইতো সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হইতো যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট একটা দিয়ে দিছি আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই এখানে থাকবে ওয়াই স্কোয়ার যেহেতু ওয়াই টু দি পাওয়ার ফোর কমন নিয়ে ফেলছো তো এখানে থাকবে ওয়াই স্কোয়ার ওকে প্লাস ডট ডট কিছু রাশি আর এখানে তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিতে হবে এখন কি করা যায় আমরা উপরে ওইটাকে থার্ড ব্র্যাকেট না দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট দিব তাহলে এখন আমরা ওয়াইয়ের মান ওয়াই টেন্স টু জিরো বসায় দিতে পারি সব জায়গায় তো ওয়াই টেন্স টু জিরো সব জায়গায় বসাই দিলে সবগুলোর মধ্যে যেহেতু ওয়াই থাকবে ওই সবগুলো মান জিরো হয়ে যাবে থাকবে শুধু এই টার্মটা আর হাফ তো মানগুলো বসাই দিলে আমাদের থাকতেছে টু ইন্টু থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল সো কাটাকাটি করলে দুইয়ের সাথে দুই কাটাকাটি যায় থ্রি ফ্যাক্টোরিয়ালে থ্রি গুণ আছে সো থ্রি ফ্যাক্টোরিয়াল মান আমাদের নেই থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান সো আলটিমেটলি উপরে আছে টু নিচে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আবার এই টু এই টু কাটা যাচ্ছে সো আচ্ছা টু এর সাথে তো আমরা থ্রি দিয়েছি এখানে থ্রি হবে উপরে থ্রির সাথে থ্রি কাটাকাটি যাবে থাকবে হচ্ছে হাফ এটা হচ্ছে আমাদের উত্তর একটু কঠিন ছিল বড় ছিল বাট হোপফুলি আমরা মেয়েটা বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে